হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি সকাল সকাল। তো সকালে 10টার সঙ্গে খাবার করছিলাম। তো সকালে 10টার খাবার করেছি, আজকে কিছু করিনি। আমার মেয়ে জিদ করছিল যে ওই খাবে বলছে, মার ভাত মার ভাত করছিল, তো তার জন্য মার ভাত করেছিলাম। তো আর আমার মেয়ে ওখানে বলেছিল আমাকে যে কেসে লাগাম মজাক, আর ওদিক থেকে দেখো পুরো হলুদ হলুদ দিয়ে আসে দিচ্ছে আমাকে। হলুদ পুরো ফেলে দিয়েছিল তামান না, নিচে সব পুরো হলুদ ফেলে দিয়েছিলো। এখান থেকে কখন যে নিয়ে গেছে আমি নিজে থেকেও দেখতে পাইনি। আর আমার বড় মেয়ে ওখানে ছিল, আমার কাছে ছিল, ও খালি আমাকে খালি জ্বালাতো খালি, আর বলতো যে কেসে লাগাম রে মজাক, কেসে লাগাম রে মজাক, এইভাবে খালি বলতো খালি সবসময়। আর ওই সব ওখানে পানি টানি ভরছিলো, ও বলছে আম্মু আমিগুলো পানিগুলো ভরে দিচ্ছি, আর তুমি ভাতগুলো সানা আলুর সানা করছিলাম। তো আমি এখানে আলুর সানা করেছিলাম আর ভাত খুলছিলাম, সবার থালা থালাতে ভাত খুলছিলাম। এগুলো গরম গরম ছিল না, আর ওগুলো তো গরম গরম খেতে ভালো লাগে। তো তার জন্য 10টার কিছু ওগুলো কিছু করিনি, এটাই শুধু করেছিলাম, 10টার খাওয়ার করেছিলাম। তো এখানে খুলছি, আর ওদিকে তামানা তামাকে নিচে কাপড় ধরে ফেলে শুধু টেনে চলে যাচ্ছে খাওয়ার জন্য। মানে এগুলো ক্ষীরের মতন কিনা, খুব ভালো লাগে খেতে ওদেরকে। আর ছোটো বাচ্চার হিসাবে এটা খেতে খুব ওদেরকে পছন্দ, কেন যে ও মানে যেভাবে খিচুড়ি খায় সেভাবে এটাও খেতে ভালো লাগে। তার জন্য ছোটো বাচ্চারা বেশি পছন্দ করে এগুলো খাবারগুলো। তো ওদের জন্যই বেশিরভাগ করা হয়েছিল। তো আর আমিও ভাবলাম যখন ওরা খাবে তো আমাদের জন্যও করি, সবার জন্যই করে নিই। তা এখন আমার এগুলো সব খোলাখুলি হয়ে গেছে, আমরা চলে যাবো এখন, ঘরে নিয়ে যাবো আমি এগুলো সব কিছু, ঘরে গিয়েই খাবো। তো বন্ধুরা আমি যাচ্ছি এখন ঘরে নিয়ে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখানটায় খেতে। ডালের ছানা নিয়েছিলাম, আর ডালের ছানা ডিমের চরচড়ি ছিল, তো সব মিলে খেতে চলেছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা চলে আসলাম এই যে ঘর গুছাতে, এখন ঘরটার গুছিয়ে নিব। আর ওদিকে আমার মেয়ে তো খালি বলছে হাই হাই করছিল ওদিকে। তো আমার ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমি চলে যাব এখন রান্নাতে। তো আমার রান্নাটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম এখানটাই। তো এদিকে আমি চিকেন কষা করছি আজকে। তো এদিকে আমি চিকেনটা এদিকে চিকেন বসিয়ে আমি ওদিকে গেছিলাম ঘর গুছাতে, ওদিকে ঘরটা গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনটা আমার হয়ে আসছে, প্রায় হয়ে গেছে মোটামুটি। তো আজকে আমি চিকেন কষা করব, আর বেগুন ভাজা করে নেবো, শাক করবো, বাঁধাকপি ভাজি করে দিব। তো আজকে এগুলোই করব। তা আমার এখানটায় এই যে দেখতে পাচ্ছ, এখানে খুব রান্নার অসুবিধা হচ্ছে। আমার টুলটা ভেঙে দিয়েছে, আমার মেয়ে টুল ভেঙে দিয়েছে, তার জন্য আমাকে বসে বসে রান্না করার খুব অসুবিধা হচ্ছে, নিচে বসে রান্না করতে হচ্ছে। আর ওই গ্যাসটা বড় কিনা তার জন্য একটু মানে খুবই হয়ে যায়। ওগুলো গ্যাস থাকলে পরে নিচে রেখে বসে বসে রান্না করা যায়, আর এই গ্যাসে উঁচু হয়ে যায়, ভালো ইয়ে হয় না, মানে আমার থেকে উঁচু হয়ে গেছে গ্যাসটা। তো তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো, তো ওই জন্য আমি নিচে বসে গেছিলাম ভালো ওই নাড়াচড়া করার জন্য। তো যাক একটু পা হাঁটু ফেলে উপরে উঠে গেছি, তো যেন দেখতে পাই আমি। তো আমার চিকেন কষা হয়ে গেছে। তো এখন আমার মেয়ে চলে এসছে এখানটায়, ওই আমাকে বলছিলো যে আমি একটা খাবো, তো হচ্ছে তো ওকে আমি ওই দেখাচ্ছিল আমাকে, তো আমাকে দাও, তো আমি ওকে দিলাম একটা, দিয়ে ওই আবার এমনি তো খাবে না, ওকে ধুয়ে দিতে হবে, তো তার জন্য ওকে আমি একটা দিয়ে দিব এখন। তো বন্ধুরা ওকে একটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে ওকে বললাম যে যাও তুমি ওদিকে তোমার দিদি ধুয়ে দিবে, তোমার দিদির কাছে খেয়ে নাও। আর এদিকটায় আমি এই যে ওদিকে বাঁধাকপি ভাজি চড়ে দিয়েছি, আর এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো আমি এখন এই শাকটা চাপিয়ে আমি চলে যাব কলের কাছে, থালা বাসনগুলো ধুয়ে নিব। তো বন্ধুরা আমি চলে এসেছি এখন থালা বাসন ধুতে। এই যে থালা বাসনগুলো ধুয়ে টুয়ে আবার চান করবো, চান পান করে আবার মেয়েগুলোকে চান করাতে হবে। তো আমি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কেন যে আজকে একটু দেরি হয়ে গেছে রান্না বান্না করতে। তো তার জন্য তখন আমার থালা বাসন ধুয়ে আমি চান টান করতে চলে আস। তো বন্ধুরা আমরা রান্না টান্না করে নিই, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মাঠে একটু ঘোরার জন্য। তো ঘরে থেকে থেকে তো মানে বোর হয়ে আসছি বসে বসে, তো কী হলো তার জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি মাঠ থেকে। তো সবাই মিলে এসেছিলাম, আমার মেয়ে এসেছিলো আর ও এসেছিলো, তো সবাই মিলে এসেছি। তো ঘোরাঘুরি হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে, তো আমরা বাড়ি যাবো এখন। এখন মোটামুটি 5টা বেজে গেছে, 5টা পার হয়েছে, আজান দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছ হয়ে আসছে, এখন এখান থেকে যাব
বাড়ি গিয়ে আবার চা করব, চা খাবে সবারে, চা আর তো নিশা চা করে দিতে হবে, সবাইকে চাটা খাবে। চাটা খাওয়ার পরে আমার একটু কাজ আছে, আবার কাজ করতে হবে আমাকে, আমার রেস্ট নাই, আমাকে সবসময় কাজ করতেই থাকতে হয়। সকালবেলা থেকে উঠে খালি শুধু কাজ কাজ, নিজের কাজ কে করে দিবে বলো, নিজের কাজ নিজে গিয়ে করতে হয়। তো তার জন্য বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, আসছি আবার একটা নতুন ভিডিওতে।